বর্ষার পানি নেমে যাওয়াতে ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলায় গোপালপুর ঘাট সেজেছে নতুন সাজে, যেন প্রকৃতির এক নতুন রূপ নিয়েছে এখনই ফসলের মাঠ। নদীতে পানি কমে গিয়ে ছোট ছোট বালুর চর অন্যরকম সৌন্দর্যের সৃষ্টি করেছে। বিকেলবেলা শুরু হয় দর্শনার্থীর আনাগোনা, একটু প্রকৃতির ছোঁয়া নিতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চলে আসে হাজারখানেক দর্শনার্থী রেগুলার। সকাল থেকে শুরু হয় পূর্ণ ব্যস্ততার সাথে যাত্রীদের আনাগোনা, জীবিকার উদ্দেশ্যে কেউ যায় শহরের পথে, আবার নারীর টানে কেউ ফিরে আসে নিজ এলাকায় নিজের পরিবারের কাছে। প্রশাসনের যদি একটু এদিকে দৃষ্টি দেয় তাহলে এখান থেকে হয়তো ভালো একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে।